डिब्रुगढ़ जिला में बड़े धूमधाम से बनाल गए कर्मकार समाज के 50तम प्रतिष्ठा दिवस और उकरे कि दृश्य हम इस मुहूर्त आदिवासी न्यूज टीवी चैनल के दर्शक सबके देखा दे जाती যথেষ্ট রাইজ উপস্থিত হয়েছে বিভিন্ন প্রান্তর বিভিন্ন জেলার ইয়ার উপরে অরুণাচলের আমার সমাজের প্রতিনিধি মাধবিয়াত উপস্থিত হয়েছেহি আর আজি এই অনুষ্ঠানের সংগতি রাখি আমার একটা দীর্ঘদিনিয়া একটা আমার আগ্রহ আসে প্রয়াত আমার স্বর্গীয় মেঘরাজ কর্মকারদেবর প্রতিমূর্তি স্থাপন মেঘরাজ কর্মকারদেব কেবল আমার কর্মকার সমাজরে নয় সমগ্র চাহ জনগোষ্ঠীর একজন ভোটাপরা আসলে আর তেখেতর যথেষ্ট অবদান আসলে যেহেতু সাহিত্য সভার আজীবন সদস্য আসলে আমার কর্মকার সমাজের প্রতিষ্ঠাপক আসলে আমার সংবিধানখনের রচয়িতা আসলে চাহ জনগোষ্ঠী ছাত্রসন্থা বড়ুয়া শাখার প্রতিষ্ঠাপক আসলে এজন সুশিক্ষক আসলে সমাজ সংগঠক আসলে আর সাংবাদিকও আসলে এই তেখেতর যথেষ্ট অবদান আছে তেখেতে নিজকে মানে হেরুয়াই পেলায় সমাজের কারণে মানে কাম করে গেছিল এই মহান ব্যক্তিজনের আজি প্রতিমূর্তি আমি স্থাপন উন্মোচন করবলে পাই আমি আনন্দিত হয়েছো আর আশা করছো আমার নতুন প্রজন্মই আদর্শরে অনুপ্রাণিত হয়ে সমাজখনের হকে কাম করবলে আগবাড়ি যাব আর এই সোণালী জয়ন্তী এই অনুষ্ঠানবর যোগেদি আমার সমাজের লোকসকলের মাজত একটা সমাজের প্রতি আরো মরম চেনেহ তথা সমাজের একটা সমাজের প্রতি প্রত্যেকের যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার ভাবটা জাগ্রত হব আর আমি সকলে একত্রিত হয়ে পেলায় সমাজখনের উন্নয়নের হকে আমি কাম করে যাব আর দূর ভবিষ্যৎ আমার কর্মকার সমাজক এখন সুস্থ আর উন্নত সমাজ হিসাবে গঠন করার দেশের যা জাতি গঠন প্রক্রিয়া এই জাতি গঠন প্রক্রিয়াটি আমি একটা গুরুত্বপূর্ণ আমি ভূমিকা পালন করি আর দেখবো আমি একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছো আর আমি ভবিষ্যতেও তেনে ধরনের আগবাড়ি যাব তাকে কামনা করছি। ইয়াতো বহুতো আছে যেহেতু মই এই মুহূর্তত এইখিনি ক'বলৈ নগ'লো কিন্তু তেখেতৰ কথা শেষো কৰিব নোৱাৰি কৈ এই সমাজখনৰ কাৰণে তেখেতসকলে যি আমাক দি গৈছে বা দেশখনৰ কাৰণে যি দি গৈছে তেখেতৰ যিখিনি চিন্তাধাৰা আছিলে সমাজখনৰ প্ৰতি চাহ জনগোষ্ঠীৰ প্ৰতি তেখেতৰ চিন্তাধাৰা দিশবিলাকত আমি কাৰ্যকৰী কৰাটোৱে আমাৰ চেষ্টা তেখেতৰ চিন্তাধাৰা আমি কাৰ্যকৰী কৰি সমাজত বৰ্তাই ৰখাটো তেখেতৰ চিন্তাৰে আমি বৰ্তি থকাটো মই ভাবোঁ আমাৰ কৰণীয় হ'ব আমাৰ মাজত যাতে সব ভাগ ভাগ নহয় সব একগোট হৈ পেলাই আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক আমাৰ ল'ৰা ছোৱালীক তথা অসম দেশখনক আমি ভালৰ ক্ষেত্ৰত আগবঢ়াই নিয়াৰ যি অৰিহণা যোগাতে তেখেতৰ চিন্তাধাৰা আছিল এইখিনি জীয়াই ৰখাটোৱে আমাৰ কাম্য বুলি মই ভাবোঁ আৰু কৰ্মকাৰ আমি জাতি হিচাপে বা লোহাৰ জাতি হিচাপে
তেখেতৰ জাতিৰ যাতে তেখেতৰ যেনেকৈ আজি সুনাম হৈছে, তেখেতক যেনেকৈ আমি সকলোৱে মানিছোঁ, এই জাতিৰো অৰিহণা আমি সন্মানটো তেনেকৈ অটুট ৰাখিব লাগে, তেখেতৰ সন্মানৰ লগতে যাব। গতিকে কালি দিন কাৰোবাৰ ওচৰতে জাতিৰ দুৰ্নীতি নহয়, আমাৰ সমাজৰ ল'ৰা ছোৱালীয়ে, আমাৰ সমাজৰ ব্যক্তিয়ে যাতে কোনোদিনে ক'ৰবাত বেয়া কামত লিপ্ত নহয় বা বেয়া কাম কৰিবলৈ আগবাঢ়ি নাযায়, সু শিক্ষা পায়। আজি উঠি অহা চামে যাতে পিছপৰা জাতি হিচাপে যি আমি পিছপৰি আছোঁ, আমাৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকক আমি আগুৱাই আনিব পাৰোঁ, আমাৰ ডেকা গাভৰুসকলক আমি সুৰূপে পৰিচালনা কৰিব পাৰোঁ, আমাৰ মাজত কুসংস্কাৰবিলাক আমি দূৰ কৰিব পাৰোঁ, আমাৰ সদৌ অসম লোহাৰ কৰ্মকাৰ সমাজৰ বা কৰ্মকাৰ লোহাৰ সমাজৰ লক্ষ্য হৈ আছে আৰু সকলোকে মিলাই ৰখাটোৱে আমাৰ কাম। আৰু ইয়াকে কৈ মই আজি